দেখতে পাচ্ছ আমরা গাড়ি করে বেরিয়েছি, আমরা এখন একটু একটা মলে যাচ্ছি। তো এই যে সবাই যাচ্ছি, এই যে এখানে আছে আমার জা, ওখানে আছে মা, বাবা, আর সামনে আছে আদি। আদি হাই বলো। আদি সে হাই। এদিকে সে হাই। আদি সে হাই। চল হাত ধরে ধরে যাই আমরা, চল। না না, হাঁটছে না, হাঁটছে না, গাড়ি আছে। হ্যাঁ, খেলবো। বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, ওরা খাবে। আমরা একটু দোকানে যাবো, চলো। এই যে আমি একটা নিয়েছি মোহিতো, এখানে চিকেন পপ হয়ে গেল, চিকেন পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই। এই যে বাচ্চারা খাচ্ছে, সবাই খাচ্ছে। আচ্ছা, আদির মুখে কতগুলো ঢুকিয়েছে।
भाई बहन अभी आते ही पढ़ाई लेकर बैठ गए। বাড়িতে ঢুকলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমরা গড়িয়াহাটে নামতে পারিনি। তো যাই হোক, গাড়ি নিয়ে আবার চলে আসলাম। এই জাস্ট বাড়িতে আসলাম। এই যে দুই বাচ্চা খেলা করছে, এখানে পড়াশোনা করছে, বিভিন্ন বই পড়ছে। আর আমার বোনের মেয়ের সামনে বার্থডে আছে, তো তার জন্য একটা ফ্রক কিনেছি, সেটা দেখাবো। আর একটা জিনিস দেখাই, তো আমরা যে হাইল্যান্ড পার্কে গেছিলাম, ওখানে ফুড কোর্টের সামনে একটা পানের দোকান আছে, তো ওখানে এই যে 5 টাকার পান, খুবই মানে খেতে তো খুবই টেস্টি, আমরা খেয়েছি। আর ক্যারি করার পক্ষেও খুবই ভালো, যে কটা হোক কিনে নিয়ে ক্যারি করা যায় যেখানেই যাও। আর এটা ডাবল র্যাপার আছে, তো এটা খুবই ভালো, তো তোমরা সবাই ট্রাই করতে পারো। হয়তো এখানে অন্য কোনো মলেও পেয়ে যাবা, এখানে আমরা দেখলাম তাই নিলাম, খুবই ভালো, খুব টেস্টি এটা খেতে। এই যে ফ্রকটা বোনের মেয়ের জন্য নিলাম, ওর বার্থডে আছে, আমার তো খুবই ভালো লেগেছে। আরও ফ্রক ছিল, সেগুলো ভালো, কিন্তু এইটা খুব ইউনিক লাগলো, ওই জন্য আমরা এটা নিলাম, খুবই সুন্দর। তো এটা হাইল্যান্ড পার্ক থেকেই কিনেছি, ফুড কোর্টের পাশে একটা বাচ্চাদের জামা কাপড়ের দোকান আছে, ওখান থেকে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো নেক্সট ডে মর্নিং। তো কালকে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, যেহেতু বাচ্চাদেরকে খাওয়াতে হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া করতে হচ্ছে, অনেক ক্লান্ত হয়ে গেছিলো, তারপর আমরা শুরু করেছিলাম। তো আজকে তোমরা কালকে বিকালটা তো আমাদের খুব ভালোই কেটেছে, তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার বোনের মেয়ের বার্থডের দিন আমার শরীরটা ভালো ছিল না, আমার জ্বর হয়েছিল, তো তাই জন্য আমি পুরো দিনের ওইভাবে ব্লগ করতে পারিনি। আর ওর বার্থডের সময় বড়ো করেও হয়নি, দু একটা লোককেই ডাকা হয়েছিল, তো ওদের দুজন ওর যেটুকু রেজাল্টস হয়েছিলো আমি ওইটুকুই ভিডিও করেছি। তো এই ভিডিওর এন্ডে আমি ওটা অ্যাড করে দিলাম। ব্লকটা দিয়েছে হচ্ছে দিদা, পিঙ্ক ড্রেসটা দিয়েছে আমার মা, মানে অলির দিদা। আর ওই ক্রিম কালারের ফ্রকটা দিয়েছে ওপরের ডক্টর আন্টি।